আপনি কি এই রকমের কোনো মুভি বা ওয়েব ভিডিও দেখেছেন? এটা এক রকমের গ্রিক কাহিনীর রাক্ষস, যার মাথায় চুলের জায়গায় সাপ ঝুলতে দেখা যায়। আর এই রাক্ষসের মধ্যে এমন এক ধরনের শক্তি আছে যে রাক্ষস কোনো মানুষ কিংবা কোনো ধরনের বস্তুর দিকে তাকালে সে বস্তু বা কোনো মানুষ পাথরে রূপান্তরিত হয়ে যাবে। ওয়েল, যদিও এটা একটা কাহিনী, কিন্তু এই পৃথিবীতে এমন এক ধরনের জায়গা আছে সেখানে কোনো মানুষ কিংবা পশু পাখি বা কোনো জিনিস চলে যায় তাহলে সেই জিনিসটি পাথরে পরিণত হয়ে যাবে। আর এই জায়গাটির নাম হলো দ্য ফেমাস লেক নেট্রন। দাঁড়াও দাঁড়াও, এখানে কোনো ভূতের স্টোরি আমি বলছি না, এখানে যা হয় তা পুরোটাই সায়েন্সের মধ্যে। চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো নেট্রন লেকের জল কতটা খতরনাক, আর এখানে কোন ধরনের জীব থাকে, আর আপনি যদি এই লেকে পড়ে যান তাহলে আপনার কি অবস্থা হবে। আমরা যদি ওই ঝিলে পড়ে যাই তাহলে কি অবস্থা হবে জানার আগে আসুন আমরা জানবো ওই ঝিল কি দিয়ে তৈরি। এই ঝিল পুরোটা বড় বড় পাহাড় এবং পর্বত দিয়ে ঘিরে থাকার ফলে এখানে হয়ে থাকা বৃষ্টিপাতের মধ্য দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা অ্যাসিড ওই নদী শোষণ করে নেয়। এছাড়াও এই লেককে আরও বেশি খতরনাক করে যে এর পাশে থাকা জ্বালামুখী। এই জ্বালামুখী থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম আর পটাশিয়াম কার্বনেটের মতো খুবই রেয়ার অ্যাসিড পাওয়া যায়। আর এই স্পেশাল লাভা একসময় মমিতে কাজে লাগত। এই ধরনের অ্যাসিড মানুষের দেহকে অনেকদিন পর্যন্ত সঠিকভাবে রাখতে পারত। আর এই নদীর জলে অ্যাসিড আর লাভা মিক্স হয়ে এই রকম ধরনের কালার সৃষ্টি করে, ফলে অনেক ধরনের পাখি বা পশুর বুঝতে অসুবিধা হয় যে জলের লেভেল কতটা, তাই তারা জলে পড়ে যাওয়ার ফলে অ্যাসিডের সাথে মেশে যায়, ফলে বেরিয়ে আসতে পারে না এবং মারা যায়। আর ওই পাখি বা পশুর গায়ে এক ধরনের ক্যালসিয়ামের পাতলা লেভেল তৈরি হয় যা পরবর্তীকালে দেখলে মনে হয় যেন পাথরের তৈরি। 2011 সালে ফটোগ্রাফার নিক ব্র্যান্ড পূর্ব আফ্রিকার অদৃশ্য বন্যজীবনের উপর একটি বইয়ের জন্য ফটোশ্যুট করতে এসেছিলেন। সেখানে ঘুরতে ঘুরতে তিনি এক এমন বিস্ময়কর জায়গা দেখতে পেয়েছিলেন যেখানে একটি প্রাকৃতিক হ্রদ সমস্ত প্রজাতির প্রাণীদের পাথরে পরিণত করে। নিক যখন ওই জায়গায় পৌঁছান তিনি প্রাণীদের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। তিনি মৃতদেহগুলি সাজিয়ে গুছিয়ে ছবি তোলেন, ছবি বাস্তবসম্মত করার জন্য কোনটা গাছের ডালে কোনটা লেকের জলে রেখে ছবি তোলেন। আসলে লেকের জল যখন কমে যায় এবং জলস্তর নিচে নেমে যায় তখন ওই সব প্রাণী বা পাখিদের দেহ উপরে উঠে আসে, আর সেগুলি বাস্তবসম্মত করার জন্য ওইভাবে রেখে ছবি তোলেন নিক। এবার বলবো, আপনি যদি ওই লেকের মধ্যে পড়ে যান বা কোনো মানুষ যদি ওই লেকের মধ্যে পড়ে যান তাহলে সে যদি সাঁতার জানে তাহলে অনায়াসে বেরিয়ে আসতে পারবে, কিন্তু কোনো ক্রমে যদি ওই লেকের মধ্যে আটকিয়ে যান, বেরিয়ে আসতে না পারে এবং পরবর্তীকালে ডুবে মারা যান তাহলে ওই রকমই হবে যেমন পাখি এবং পশুদের হয়েছে। কিছুদিন পরে জলের লেয়ার কমে গেলে কিংবা কোনোভাবে যদি আপনার দেহকে ওই লেক থেকে তোলা হয় তাহলে আপনার শরীরের ওপরই ক্যালসিয়ামের পাতলা লেভেল তৈরি করবে, যা কিনা দেখলে পাথরে তৈরি মনে হবে, যেমন মমিকে দেখলে মনে হয়। আর গাইস, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন, এবং আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং।